ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে রওনা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের উদ্দেশ্যে এ সময় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পাসে অটো রিক্সা সহ মোটরসাইকেল নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় আন্দোলনকারীরা এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাঁচি নামে মার্কেটিং বিভাগের তিপ্পান্নতম আবর্তনের এক শিক্ষার্থী মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে